যে আগের মত করে চিৎকার করে চেঁচিয়ে আমি আর মানুষকে বলতে পাচ্ছি না আর তোমাদেরকে যে কন্ট্রোল করতে পারবো এই রকম আর শক্তি আমার কাছে নেই কথা বুঝাচ্ছি বুঝে যদি কথা শুনো তো শুনো আর না শুনলে কোনো কথা বলার নেই এই রকমই জালসা উত্তর দিনাজপুরে ভুলকি মাদ্রাসাতে হয় তো তোমরা এখানে যতটি মেয়ে ছেলে এসেছো এর থেকে কমসে কম তিন গুণ বেশি ওখানে মেয়ে ছেলে জমা হয় কিন্তু আমি ওখানে দেখেছি যে রাত পর্যন্ত ১২টা পর্যন্ত শুধু ওদের নামে জালসা চলে কিন্তু এই রকম করে ক্যাচার ম্যাচের কেউ করে না হাল্লা করে না এভাবে বেয়াড়া হয়ে যত্রতত্র দাঁড়িয়ে আছি আর কিছু মেয়ে ছেলের ব্যাঘাত সৃষ্টি করছি এই রকম বেয়াদবি ওরা করে না ওরা আলেপোলাবাদের মুখ থেকে দু চারটা কথা শুনে আর শুনে কিছু ওয়াজ নসিহতগুলোকে পুঁজি করে বাড়ি নিয়ে যায় এই কথাগুলোই তাদের জন্য সম্বল আগামী একটা বছর তুমি কিভাবে কাটবে তুমি কিভাবে কাটাবে তোমার ঈমানটাতে যেন পোকা না লাগে তোমার ঈমান যেন দুর্বল না হয় তুমি যেন ঈমানের উপরে থাকতে পারো তোমার মরণটা যেন ঈমানের হালাতে হয় তার জন্য তোমাকে শুধরাবার উদ্দেশ্যে আলেম ওলামা এইভাবে স্টেজে বসে বক্তৃতা বয়ান রাখছেন কিন্তু সেই দিকে তোমাদের সাড়া সেই দিকে তোমাদের কর্ণপাত তুলনামূলক কম দেখতে পাওয়া যাচ্ছে জানো মনে রাখো কোরআন মাজিদের ভিতরে ছেলে এবং মেয়েদের জন্য সমানভাবে আইন আল্লাহ তাআলা নাজিল করেছেন পুরুষদের জন্য আলাদা আলাদা কোনো নাম দিয়ে আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা আনেননি অথচ মহিলাদের নামে সূরা নাজিল করা হয়েছে কোরআন মাজিদে একটা সূরার নাম হলো সূরা নিসা এতে তোমাদের আইন একটা লোক এখানে আসো না গো এই জায়গাটাতে কেউ থাকো না তোমাদের জন্য নানা রকমের আইন ওই সূরার ভেতরে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক মনে রাখছি আমি একটু পরে দোয়া করব ইনশাআল্লাহ তো তোমাদের কত ভাগ্য ভালো চিন্তা করো যে কোরআন মাজিদের ভেতরে তোমাদের নামে একটা আলাদা সূরা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরাটার নাম সূরা নিসা আচ্ছা আরো বলছি তোমাদেরকে বেশি বেশি করে জানতে হবে তোমাদেরকে বেশি বেশি করে শিখতে হবে তার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে আরো কয়েকটা সূরা এনেছেন যেমন বলছি সূরা নূর এই সূরাটাতে তোমাদের আলোচনা বেশি আরেকটা সূরা সূরার নাম সূরা আহজাব এই সূরাটাতে তোমাদের আলোচনা বেশি আরেকটা সূরার নাম বলছি সূরা তাহরিম এই সূরাটাতে তোমাদের আলোচনা বেশি তাহলে এতগুলো আলোচনা আর এতগুলো সূরা কেন আনা হলো কেন আনা হলো কেন মানে হলো এটাই যে যেদিন থেকে আমাদের আদি পিতা হযরত আদম দুনিয়াতে এসেছেন সেই দিন থেকে তোমরা সাথে আছো পুরুষদের অর্থাৎ বাপের সাথে ছিল মা আর ওই ধারা চলেই আসছে আজ পর্যন্ত প্রত্যেকটা নরের সাথে আছে নারী এটা আলাদাভাবে নেই কিন্তু আকেলের দিক দিয়ে নারী জাতিকে আল্লাহ তাআলা পুরুষদের থেকে কম বানিয়েছেন আমলের দিক দিয়ে নারী জাতিদের আমল হলো পুরুষদের তুলনায় কম তো যাদের আকেল কম হবে তাদের দ্বারাই ভুল বেশি হবে যাদের বিদ্যা বুদ্ধি কম হবে তাদের দ্বারাই ভুল ভ্রান্তি বেশি হবে এই জন্য তোমাদের ভুল ভ্রান্তি যেন বেশি না হয় বলেই আল্লাহ তাআলা এতগুলো কোরআন মাজিদে সূরা নাজিল করেছেন বাংলা তর্জমা কোরআন মাজিদ নিজেদের বাড়িতে রাখো ২৫০টা টাকা ৩০০টা টাকা দাম লাগে কত হাজার হাজার টাকা শাড়িতে উড়িয়ে দিলে কত হাজার হাজার টাকা ম্যাক্সিতে উড়িয়ে দিলে আর তোমার হাজার হাজার টাকা কত অন্যান্য শালে আর ব্লাউজে আর সায়াতে
আর নাইটিতে খরচ করে দিলে একবার নিজের দিনটাকে নিজের ঈমানটাকে মজবুত করে রাখার পবিত্র উদ্দেশ্য নিয়ে তোমাদের উচিত যে তোমরা নিজেদের স্বামীকে বলে একটা বাংলা কোরআন মাজিদ গুলো রাখবে আর বাড়িতে মাঝে 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 বাংলা তরজমাতে সূরা নিসাকে পড়ে শেষ করো সূরা নূরকে পড়ে শেষ করো সূরা তাহরিমকে পড়ে শেষ করো সূরা আযাবকে পড়ে শেষ করো তোমাদের ঈমান বাড়বে তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি বেশি করে জ্ঞান দেবেন এবং তোমাদের ভিতরে পরহেজগারি বাড়বে তোমাদের ভিতরে দ্বীনদারি বাড়বে এবং তোমাদের ভিতরে যেগুলো বদ্দিনি আছে তোমাদের ভিতরে যেগুলো বদচলন আছে সেগুলো আস্তে 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 দূরীভূত হবে মায়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাগ জন্মে কার উপরে হাদিসে আছে যে আয়েলুল মুস্তাগবিরুন এমন একটা দরিদ্র এমন একটা গরিব মানুষ যেই মানুষটার জমি নাই জামা নাই সম্পত্তি নাই অথচ ও নামাজ পড়ে না এর উপরে রাগ হয় আল্লাহ তাআলার বেশি কেন যেই মানুষটার 50 বিঘা জমি আছে লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে সেই মানুষটা যদি নামাজ ছেড়ে দেয় তাহলে ও আল্লাহ তাআলার সামনে মিথ্যা অজুহাত বলবে আর বলবে কি জমি দেখতে গিয়ে আমি টাইম পাইনি টাকা গুনতে গুনতে আমার সময় চলে গেছে দুনিয়াদারি করতে করতে আমি ফুরসত পাইনি আল্লাহ তোমাকে ডাকার তাহলে ওর জমি আছে টাকা আছে ঘর আছে সংসার আছে এগুলো দেখতে গিয়ে আল্লাহকে ডাকতে পাইনি আর তোমার কি হয়েছিল রে ঠেঠা তুমি তো গরিব তুমি তো ফকির তোমার তো জমিও নাই ভেস্টের জমিতে বাস করো আর তোমার তো লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স নাই তো তুমি কিসের জন্য আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে নামাজ ত্যাগ করে বসেছিলে তো এদের উপরে আল্লাহ তাআলার রাগ হয় এবার আমি একটা কথা বলছি আমার এক ওস্তাদের মুখে শুনেছিলাম মাওলানা আকিল রহমানি রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আল্লাহ তাআলার এই সমস্ত মেয়ে ছেলেগুলোকে দেখে রাগ কেন হবে না জি কেন রাগ হবে মাওলানা মেয়েদের উপরে আল্লাহ তাআলার রাগ বাড়বে কেন তো তিনি নিজের আকেল থেকে একটা কথা বলেছিলেন এটা হাদিসের কথা নয় এটা একজন বড় আলেমে দ্বীনের চিন্তাধারা এবং তার চিন্তাধারাটা খারাপ নয় তিনি কি বলেছিলেন উনি বলেছিলেন যেই মেয়েগুলো প্রতি দু বছর অন্তর অন্তর মৌতের সাথে দেখা করে মৌতের সঙ্গে তাদের মুলাকাত হয় মালাকুল মৌতকে ছেড়ে দেয় তখন ও ঘুরে বাড়ি আসে জিন্দা হয়ে বেঁচে থাকে তো যদি দু বছর পর পর মেয়েদের মালাকুল মৌতের সাথে মুলাকাত হয় দেখা সাক্ষাৎ হয় তো তাহলে ওই মেয়েগুলো কিসের জন্য বেদিন হয় ওরা কেন বেদিন হবে পুরুষেরা কোনদিন মালাকুল মৌতকে দেখে না আর ওখান থেকে ফিরে আসে না দেখে তো একবারই দেখে আর দেখে তো দেখে মরে যায় কবরে চলে যায় আর মেয়ে ছেলেগুলা তার জীবনে অন্তত চারবার পাঁচবার মৌতের সঙ্গে মুলাকাত করে ওই যে মাওলানা কথাটা বোঝা গেল না কথাটার মানে হলো এই যে নারীর বাচ্চা ভূমিষ্ঠ হয় অর্থাৎ যে নারী গর্ভবতী হয় তার পেট থেকে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয় দুনিয়াতে আসে তখন সেই নারীকে জিজ্ঞেস করুন তো আপনি একজন আরেকজন রমণীকে জিজ্ঞেস করে জানতে যাবেন এটা জানার বিষয় নয় যে নারীর পেট থেকে বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে সে জন্ম দেওয়ার কালে কতটা কষ্ট পায় তার জীবনের উপর দিয়ে কতটা যন্ত্রণা বয়ে যায় মরণকে চোখের সামনে দেখতে পাই সাংঘাতিক ব্যাপার যদি আল্লাহ রাব্বুল আলামিনের এমনটা আদেশ হয়ে যায় যে বাচ্চাটা ভূমিষ্ঠ হতে দেরি হবে তো 10 মিনিটের জায়গায় যদি 15 মিনিট হয় আধ ঘন্টার জায়গায় যদি 1 ঘন্টা হয়ে যায় তাহলে তোমার ওই বাচ্চাকে জন্ম দিতে গিয়েই তোমার মরণ হয়ে যাবে একটা দুটা মেয়ে ছেলে মরছে বাচ্চা জন্ম দিতে গিয়ে শত শত মহিলা শত শত মহিলা সারা বছর সদর হসপিটালে এবং অন্যান্য নার্সিং হোমে বাচ্চা জন্ম দিতে গিয়ে মরে যাচ্ছে তাহলে মরে যে গেল কত কষ্টটা হলো ওই টাইমে তাহলে যেই মেয়ে ছেলেটি
বাচ্চা জন্ম দেওয়ার কষ্ট নিজের জীবনে ভোগ করেছে সেই মেয়ে ছেলেটি তার মরণকে বলে ভুলে আছে কেন এবং সেই মেয়ে ছেলেটি বেদিন হয়ে থাকবে কেন তার কাছে দিন থাকবে না কেন জিজ্ঞাসাটা তো মন্দ নয় পুরুষদের তুলনায় নারীদেরকে দিনদার বেশি হওয়া উচিত কিন্তু নারীদের সমস্যা আজ পর্যন্ত মিটলো না নারীদের প্রথম নম্বর সমস্যা হলো বিবাহ নারীদের প্রথম নম্বর সমস্যা বিবাহের পর তাদের দ্বিতীয় নম্বর সমস্যা হচ্ছে তালাক এবং নারীদের তালাক সমস্যার পরে তাদের মধ্যখানে এই জীবনটাতে সবচাইতে বড় সমস্যা সেটা হলো তাদের হিজাব এটা হলো তাদের পর্দা তাদের হায়া এবং তাদের শরম কোনটা মশলাতে মায়েদেরকে আর বোনেদেরকে নিজের ঠিক জায়গাতে দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যায় না কেন পাওয়া যায় না কেন যাদের বিয়ে হয়ে গেছে তাদের তো বিয়ে হয়ে গেছে যাদের বিয়ে হয়নি তারা কথাটার প্রতি কান লাগা তাদেরকে বেশি বেশি করে কান লাগাতে হবে আমাদের সমাজে দিনের দিন দিনের দিন ভুলগুলো বেড়েই চলেছে ভুলগুলো হয়েই চলেছে এত বেশি হতে লাগলো যে এখন আমাদের গা